হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সামনে একটি মজাদার ডেজার্ট ও একটি সুসংবাদ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর সুসংবাদটি দেওয়ার জন্য এই মজাদার এই ডেজার্টের আয়োজন করেছি। আর সুসংবাদটি কি সেটা জানার জন্য অবশ্যই আমার ব্লগটি দেখে আমার পাশে থাকতে হবে, এবং পাশে থেকে এই মজাদার ও ইয়াম্মি ডেজার্টটির রেসিপি আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমি আপনাদের সামনে ইতালির একটি ফেমাস ডেজার্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। যেহেতু আমি ইতালিতে আছি, তাই ইতালির কিছু খাবার নিয়ে আপনাদের সামনে এই চ্যানেলে উপস্থাপন করার চেষ্টা করছি। আর এই ডেজার্টের নাম হলো তিরামিসু। এটি খেতে কতটা মজার ও ইয়াম্মি আপনারা রেসিপি ট্রাই করলেই বুঝতে পারবেন। এই মজাদার তিরামিসু তৈরি করার জন্য যা যা লাগবে তা আমি নিয়ে নিয়েছি। এখানে আছে আমাদের কফি, দুধ, চিনি, ডিম ও সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো মাসকারপোনে, এবং তার সাথে আছে বিস্কিট। এই বিস্কিট এবং মাসকারপোনের কারণে এই তিরামিসুর স্বাদটি অনেকটাই বেড়ে যায়। এখানে আমি তিরামিসুর জন্য 2 চামচ পরিমাণ কফি, 1 কাপ পরিমাণ দুধ, 1 কাপ পরিমাণ চিনি, 4টা ডিম, মাসকারপোনে 250 গ্রাম এবং 1 প্যাকেট তিরামিসুর বিস্কিট নিয়ে নিচ্ছি। এখানে যে বিস্কিটটা আমি ইউজ করবো, এটি শুধু তিরামিসুর জন্য ব্যবহার করা হয়। আপনারা চাইলে টুকিটাকি করে নিজেও খেতে পারেন। তিরামিসুটা এতটা মজার ও এতটা ইয়ামি হয় যে কেউ খেলে পাগল হয়ে যাবে। আর এটি তৈরি করতে করতে আজ আমি আপনাদের কিছু টিপসও শেয়ার করে দিব। প্রথম আমি তিরামিসু তৈরি করার জন্য ফোম করে নেব। এর জন্য যে 4টি ডিম নিয়েছি তা সাদা এবং কুসুমের অংশ আমি ভাগ করে নিয়েছি। প্রথম আমি ডিমের সাদা অংশকে ফোম করে নেব। আর কী কী টিপ শেয়ার করবো তা আস্তে আস্তে আপনাদের বলে দিচ্ছি। আমি ডিমের সাদা অংশ দিয়ে ফোম তৈরি করে নিয়েছি। আর ফোমটা এতটাই পারফেক্ট হয়ে যাবে যে আপনি উপর করলেও ফোমটা পড়ে যাবে না। আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার ফোমটা কেমন হয়েছে। ডিমের সাদা অংশ দিয়ে ফোম তৈরি করার পরে এখন আমি কুসুমগুলো একটু ফেটিয়ে নেব, এবং ডিমগুলো ফেটাতে ফেটাতে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে অন্যান্য উপকরণগুলো আমি আস্তে আস্তে মিক্স করতে থাকবো। এই যে আপনারা দেখবেন, একটু বিট করার পরে ডিমের কুসুমের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসছে, আর আস্তে আস্তে ডিমের কালারটি সম্পূর্ণই চেঞ্জ হয়ে যাবে। কুসুমের কালার যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই এর মধ্যে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করে নিব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ চিনির মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে প্রথমে কুসুমের সাথে আবারও বিট করে নিব। সাথে প্রথমে আমি বিট করার পরে যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন আমি আরও অল্প পরিমাণ চিনি অ্যাড করে দেব। এখানে আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী অর্থাৎ মিষ্টি অনুযায়ী এখানে অ্যাড করে নেবেন। প্রথমে এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। কুসুমের সাথে ভালোভাবে বিট করার পরে এখানে আমি মাসকারপোনে 250 গ্রাম পরিমাণ অ্যাড করে আবারও একটু বিট করে নেব। আর সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অর্থাৎ বিট করা হয়ে গেলে তখন আমি একটু চেক করে নেব মিষ্টির পরিমাণটা ঠিক আছে কি না। আর মিষ্টির পরিমাণটা যদি আপনারা আরেকটু বাড়িয়ে কমিয়ে নিতে চান সেভাবে আপনারা অ্যাড করে নিতে পারেন। তিরামিসু তৈরি করার জন্য আপনাদের একটা টিপসও বলে দিচ্ছি। এখানে তিরামিসু তৈরি করার জন্য অবশ্যই আপনারা প্রথমে ডিমের সাদা অংশটি বিট করে নেবেন, যাতে ফোমটি এবং পারফেক্ট হয়। সেই জন্য ডিমের সাদা অংশটি আগে আমি বিট করে নিয়েছি। আপনারাও সবাই অবশ্যই আগে ডিমের সাদা অংশটি বিট করে নেবেন।
ডিমের সাদা অংশ বেট করা হয়ে গেলে তারপর আপনি ডিমের কুসুমের অংশটি বেট করে নিতে পারেন। আর টিপসটি হচ্ছে ডিমের সাদা অংশটি আগে বেট করে নেওয়া। এখানে আমি সবকিছুকে ভালোভাবে বেট করে নিয়েছি। একটু চেক করে নিয়েছি মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা। আমার থেকে মাছকা পুনে অ্যাড করার পরে একটু কমই মনে হচ্ছে চিনির পরিমাণটা, তাই আমি আরও অল্প পরিমাণ অর্থাৎ 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। চিনি অ্যাড করার কারণে পরবর্তীতে আমার মিষ্টির পরিমাণটা একেবারে পারফেক্ট মনে হয়েছে। এখন ভালোভাবে স্পুচুলার সাহায্যে এখন আমি এগুলোকে একটু মিক্স করে নেব। আর কতটা ক্রিমি এবং ঘন ক্রিম হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখন আমি আগে তৈরি করে রাখা যে ফোমটি ছিল এই ক্রিমের সাথে মিক্সড করে নেব। এখানে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে ক্রিমটিকে অবশ্যই ফোমের সাথে আস্তে আস্তে এপিট উপিট করে এভাবে আমি যেভাবে মিক্স করছি এভাবে মিক্স করে নিতে হবে যাতে ফোমটি নষ্ট না হয়ে যায়। টিরামিসুর জন্য আমার ক্রিম তো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পরিমাণ যে নর্মাল লিকুইড দুধ নিয়েছি তার সাথে 2 চামচ পরিমাণ কফিটি মিক্স করে নিচ্ছি। আর কীভাবে কী করছি তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যে বিস্কিটগুলো নিয়েছিলাম সেগুলোকে এভাবে দুধ এবং কফির মিশ্রণের মধ্যে ডুবিয়ে সাথে সাথে যে পাত্রের মধ্যে আপনি সার্ভ করবেন সেভাবে এখানে সাজিয়ে নেবেন। সাথে সাথে কিন্তু সাজিয়ে নিতে হবে, কারণ বেশিক্ষণ দুধের মধ্যে যদি আপনি বিস্কিট চুবিয়ে রাখেন তাহলে বিস্কিটগুলো ভেঙে যাবে আর খেতে ভালো লাগবে না। মেসের জন্য বিস্কিটগুলো সার্ভিং ডিশের মধ্যে আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিস্কিটগুলো সাজিয়ে নেবেন। বিস্কিটগুলো সাজানো হয়ে গেলে এখন তৈরি করে রাখা আগে ক্রিমগুলো আমি বিস্কিটের উপর দিয়ে দেব। আর এইভাবে একটি স্পেচুলা দিয়ে ক্রিমগুলো প্রত্যেকটি কোনায় কোনায় সুন্দর করে দিয়ে দিব যাতে ক্রিমগুলো চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে, যাতে প্রত্যেকটি বাইটের মধ্যে মজাদার ক্রিমটিও চলে আসে। ক্রিমটি দেওয়া হয়ে গেলে আমি আবার দ্বিতীয় ধাপে বিস্কিটগুলো আবারও সাজিয়ে নেব। কাজটি করতে করতে আপনাদের সাথে আমি আমার খুশির সংবাদটিও শেয়ার করে নিচ্ছি। প্রথমে শুক্রিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলার কাছে, যার জন্য এত কিছু আমার সম্ভব হয়েছে। আর আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা ও আপনাদের সহযোগিতা এবং আপনাদের পাশে থাকার কারণে আমার ছোট চ্যানেলটি আজ এ পর্যায়ে এসে পৌঁছেছে। আপনাদের কাছে আসলে আমি অনেক কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুশির সংবাদ কি খালি মুখে দেওয়া যায়? সেই জন্য এই মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আর আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করেন, আমি অবশ্যই আপনাদের বলতে পারি আপনারা কখনোই বিফল হবেন না। আর এই টেস্টে কতটা ইয়ামি এবং লোভনীয় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর কী কী ধরনের রেসিপি আপনারা জানতে চান তাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দ্বিতীয় ধাপে বিস্কিটগুলো আমার সাজানো হয়ে গিয়েছে। এখন আমি আমার বাকি ক্রিমগুলো এর উপর দিয়ে দিব এবং ক্রিমগুলো আবারও সুন্দরভাবে সাজিয়ে নিয়ে নেওয়ার পরে একে আমি 8 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা অ্যাটলিস্ট 8 ঘন্টা ফ্রিজে রাখার চেষ্টা করবেন, আর এর বেশি যদি রাখতে চান তাও রাখতে পারেন। কিন্তু অ্যাটলিস্ট 8 ঘন্টা ফ্রিজে রাখার কারণে সব কিছু ভালোভাবে সেটও হয়ে যাবে এবং এর টেস্টিও বহুগুণ বেড়ে যাবে। তিরামিসু তৈরি করা হয়ে গিয়েছে, এখন শুধু ডেকোরেশন করার পালা। আর
কিভাবে আমি ডেকোরেশনটা করেছি তাও আপনাদের একটু শেয়ার করে দিচ্ছি। অলরেডি 8 ঘন্টা আমি ফ্রিজে রাখার পরে এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশন করার জন্য একটা স্ট্রেনারের মধ্যে আমি চকলেট পাউডার নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর উপরে এভাবে চকলেট পাউডার দিয়ে ডেকোরেশন করলে তিরামিসুর স্বাদও অনেক বেড়ে যায়। আর যারা চকলেট প্রেমী তারা তো অবশ্যই চকলেট লাইক করবেন, আমি তো চকলেট অনেক পছন্দ করি। তিরামিসুর উপরে একটি ডিজাইন করার জন্য এরকম আমি একটি স্টিলের স্টিকার নিয়ে নিয়েছি আর এই স্টিকারটা যদি আমি ক্রিমটার উপর দিয়ে দিই তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যাতে ডিজাইনটি নষ্ট না হয়ে যায়। এবং সুরক্ষার জন্য আমি এইভাবে টুথপিক কেটে নিয়েছি আর টুথপিকের উপরে এই স্টিলের স্টিকারটি বসিয়ে এভাবে উপরে চকলেটের পাউডারগুলো ছিটিয়ে দিচ্ছি। কাছে আমি আসলে অনেক কৃতজ্ঞ, তাই এই হার্শেপ অথবা ভালোবাসার এই স্টিকার দিয়ে এই সুন্দর খুশি সংবাদটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখন আমি এই টুথপিকগুলো আস্তে আস্তে উঠিয়ে নিব আর যে পরিমাণ একটু গর্ত হয়েছে এভাবে আমি টুথপিক দিয়ে একটু মিক্সড করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে এভাবে আমার এই চোরা বুদ্ধিটি ইউজ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমার মজাদার ওই আমি তিরামিসু তৈরি করা হয়ে গিয়েছে। আর এই তিরামিসুটি এতটা মজার ওই আমি আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন কতটা ওই আমি। আর ইটালিতে কি আর বলবো, যে কোনো ফেস্টিভ্যাল অথবা অকেশনে এই তিরামিসু ওদের চাই চাই, ওরা এতটাই লাইক করে আর ওদের লাইকের কথা গিরবো, আমারই তো অনেক পছন্দ। এই তো আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তিরামিসুটি কেমন হয়েছে। আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তিরামিসুটি দেখতে কেমন হয়েছে। তিরামিসুর স্বাদটি কেমন সেটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে বুঝতে পারবেন কতটা মজার এই ডেজার্টটি। আমার তো এই মজাটা ইটালিয়ান ফেমাস ডেজার্ট তিরামিসু তৈরি করা হয়ে গেছে। আর এই সুন্দর সুন্দর মজাদার আরও কিছু ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কী ধরনের ডেজার্ট আপনারা পছন্দ করেন, আমি সেভাবে তৈরি করার চেষ্টা করব। আর এইভাবে সবসময় আমার পাশে থাকবেন যাতে আমার ছোট্ট চ্যানেলটি আরও অনেক দূর এগিয়ে যায়, কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের পাশে থাকার কারণে আমার এই এতটুকু পাওয়া, আপনাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দেবেন যাতে এত মজার মজার সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাপোর্ট করে গিয়েছেন আর ভালোবাসা দিয়েছেন তাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।